হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আইপিএস বা ইনভার্টারের ট্রান্সফরমারের যে ববিন তৈরি করতে হয় সর্বপ্রথম সেটি কিভাবে তৈরি করতে হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ববিনটি তৈরি করার জন্য কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেই বিষয় নিয়ে। যারা সেই ভিডিওটি দেখেন নাই তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। ট্রান্সফরমারের ববিন তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি হার্ডবোর্ড। এটি বাজারে খুঁজলেই পেয়ে যাবেন। এটি মূলত 4 ফিট 5 ফিট হয়ে থাকে। তো এটি বাজার মূল্য 80 থেকে 100 টাকা নিবে আপনার কাছ থেকে। তো আপনি চাইলে চাইতেও আরো বেশি হাই কোয়ালিটি হার্ডবোর্ড রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মনে করি এটি হলে হবে। আমি এটি ব্যবহার করে থাকি সবসময়। তো আপনি এটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝার সুবিধার্থে সূত্রটি আমি আবার খাতায় লিখে অ্যাপ্লাই করতেছি। তো আপনারা এটি একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমরা এখানে 1000 VA 800 ওয়াটের একটি ট্রান্সফরমার তৈরি করব। তার জন্য সর্বপ্রথম রুট ওভার 1000 VA/6.32 দিয়ে ডিভাইডেড করে দিলেই এর যে ববিনের সাইজ রয়েছে সেটি আমরা পেয়ে যাব। এখানে দেখতে পারছেন 1000 VA একটি ট্রান্সফরমার তৈরি করতে এর ববিন সাইজ হবে 5 বর্গ ইঞ্চি। তো এখন কথা হচ্ছে এই 5 বর্গ ইঞ্চি চতুর্দিকে কি সমান হবে কি না? এটি চতুর্দিকে সমান হবে না। এটি মূলত নির্ভর করে কুরের উপর আপনি কোন সাইজের কুর ব্যবহার করতেছেন। আমি এখানে 6 ইঞ্চি কুর ব্যবহার করেছি। এই অংশের যে মাঝখানে যে পাটটা রয়েছে সেই পাতের পার হচ্ছে 2 ইঞ্চি। তো আমরা এখন এই 2 ইঞ্চি দিয়ে 5 ইঞ্চির ভাগ করে দিলেই আমাদের ববিনে কোন সাইডে কতটুকু মাপ প্রয়োজন সেটি পেয়ে যাব। তো এখানে আমি যদি 5 কে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত সাইডের যে সাইজটা চলে আসবে সেটা হচ্ছে 2.5 ইঞ্চি। তো মূলত আমাদের কাঙ্ক্ষিত ববিনের সাইজটা এরকম হবে। এর উচ্চতা হবে 2.5 ইঞ্চি এবং এর ফার হবে 2 ইঞ্চি। আমাদের এইখানে যে ববিনটি রয়েছে সেটির মাপ ঠিক একই রকম। এর ফার হচ্ছে 2 ইঞ্চি এবং এর উচ্চতা হচ্ছে 2.5 ইঞ্চি। এবং ববিনের গভীরতা মূলত নির্ভর করে আমরা যে কুরগুলো ব্যবহার করব এর যে মাঝখানে যে অংশটি রয়েছে সেটি কতটুকু লম্বা হয় তার উপর। আমরা যে এখানে কুর ব্যবহার করেছি সেই কুরের মাঝখানে যে অংশটি রয়েছে সেটি মূলত 3 ইঞ্চি লম্বা, তাই এই ববিনের গভীরতা হবে 3 ইঞ্চি। তো আমরা পেয়ে গেছি 1000 VA ট্রান্সফরমারের ববিন তৈরি করতে আমাদের এর মাপ হচ্ছে, এর ফার হবে 2 ইঞ্চি এবং এর উচ্চতা হবে 2.5 ইঞ্চি এবং এর গভীরতা হবে 3 ইঞ্চি। এখন আমরা এটি প্র্যাকটিক্যালি তৈরি করব এবং এর মাপগুলো নিব যাতে আপনারা এটি তৈরি করতে খুব সহজ হয়। প্রথমে আমরা ই কুরটি এভাবে হার্ডবোর্ডের মধ্যে ঢুকিয়ে নিব এবং এর মাঝখানে যে পাতটা রয়েছে এই মাপ অনুযায়ী কলম দিয়ে দাগ করে নিব। এখানে একটু কথা মনে রাখবেন, আমরা যে ই কুরের মাঝখানে অংশটি সাইজে মাপ নিব সেই অংশ থেকে 100 কম মাপ নিয়ে নিব। অন্যথায় যখন আপনি এই ববিনটিকে কুর পরাতে যাবেন তখন একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমরা কুরের মাঝখানের অংশ থেকে 100 মাপ কম নিব, তাহলে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন আমরা স্কেল দিয়ে এর দাগ টেনে এন্টি কাটার বা কেসি দিয়ে এটি সুন্দর করে কেটে নেব। তো আমরা দেখতে পাচ্ছেন এটি কেটে নিয়েছি। তো এখন আমরা এর উপর একটি ইকুর বসিয়ে এর মাঝখানের যে 2 ইঞ্চি একটি পার অংশ রয়েছে সেটার মাপ নিয়ে নিব। এখানে এটি মাপ নেওয়ার সময় 100 বেশি মাপ নিয়ে নেবেন। এখানে একটি কথা মনে রাখবেন, আপনি ববিনটি তৈরি করার জন্য এর মাপগুলি যত সুন্দর রাখবেন তত এই ববিনটা দেখতে সুন্দর হবে।
এখানে আপনি চাইলে স্কেল দিয়েও মেপে নিতে পারেন। তো আমাদের কুরের মাঝখানে এই অংশটি যেহেতু 2 ইঞ্চি, তাই আমি এই কুরের মাঝখানে অংশ দিয়েই 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং কলম বা এন্টি কাটার দিয়ে দাগ কেটে নিব। তারপর স্কেল দিয়ে 2.5 ইঞ্চি আর একটি এরকম মাপ নিয়ে এর দাগ কেটে নিব। এখন আবার 2 ইঞ্চি আরেকটি মাপ নিয়ে নিব। এখন সর্বশেষ 2.5 ইঞ্চি যে মাপটি নিব, এর সাথে আপনার যে হার্ডবোর্ডটি ব্যবহার করবেন এর যে মোটা বা থিকনেস রয়েছে এই মাপ অনুযায়ী বেশি নিয়ে নিতে হবে। তো আমরা 2.5 ইঞ্চির সাথে আমরা যে হার্ডবোর্ডটি ব্যবহার করছি তার যে থিকনেসটা রয়েছে সেই থিকনেসটি বাড়িয়ে একটি দাগ কেটে নিচ্ছি। এখানে যদি আপনি হার্ডবোর্ডের যে থিকনেসটা রয়েছে এই মাপটি না নেন, তাহলে এই ববিনের ভিতর সাইডে একটু ব্যাখ্যা তারা দেখা যাবে। তাই হার্ডবোর্ডের যতটুকু থিকনেস রয়েছে ততটুকু মাপ এখানে নিয়ে নেবেন। তারপর এন্টি কাটার দিয়ে এই দাগগুলোর উপর একটু দাগ করে নেব যাতে এটি সহজেই বাঁকানো যায়। এখানে আমরা আরেকটি কথা বলি নি, আমরা যখন একটু হাই কোয়ালিটির হার্ডবোর্ড ব্যবহার করে থাকি তখন এন্টি কাটার দিয়ে যে দাগগুলো কেটে থাকি সেগুলো মূলত ভিতর দিকে দাগ কেটে থাকি। এখানে যেহেতু আমি একটি নর্মাল হার্ডবোর্ড ব্যবহার করেছি তাই আমরা এর বাইরের সাইডে এর দাগগুলো কেটে নিয়েছি। এই হার্ডবোর্ডটিকে যেহেতু আমি নর্মাল হার্ডবোর্ড বলতেছি তাই বলে আপনি এটি মনে করবেন না যে এই হার্ডবোর্ড দিয়ে ট্রান্সফরমার ববিন তৈরি করলে এটি দুর্বল হয়ে যাবে। আসলে এটি একটি ভুল ধারণা, এই হার্ডবোর্ডটি দিয়ে যে আমরা ববিন তৈরি করব সেটি 100% এবং ভালো কোয়ালিটি একটি ববিন তৈরি হবে, কোনো সমস্যা নেই। আপনি দেখবেন এর চাইতে আরো দুর্বল হার্ডবোর্ড দিয়েই অনেকেই ববিন তৈরি করে ট্রান্সফরমার তৈরি করতেছে। তো এটি কোনো সমস্যা নেই, আপনি এই হার্ডবোর্ড দিয়েই ববিন তৈরি করতে পারবেন। তো এখানে এই দাগ করা হার্ডবোর্ডটিকে আমি যেভাবে বাস করে নিচ্ছি ঠিক আপনারা এভাবেই আপনাদের দাগ করা হার্ডবোর্ডটিকে এভাবেই বাস করে নেবেন। ভালো করে এর চতুর্দিকে ভিতর এবং বাইরে সুপার গ্লু দিয়ে আগে আটকে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাড়তি অংশটুকু ঠিক এভাবে লাগিয়ে দিয়ে এর বাড়তি যে অংশটুকু থাকবে সেই অংশটি আমরা ঠিক এন্টি কাটার বা কেচি দিয়ে এটি কেটে ফেলে দেব। বাড়তি অংশটি কাটার পর এখানে আরো ভালো করে সুপার গ্লু দিয়ে এটি ভালো করে আটকে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ববিনের যে মাঝখানে যে অংশটি রয়েছে সেটি হয়ে গেছে। এখন এর চতুর্দিকে যে অংশটি থাকবে সেটি তৈরি করার পালা। তো চলুন সেটি তৈরি করি।
এখন দুজি আমাদের কুরের মাঝখানের যে অংশটি রয়েছে সেটি এর ভিতরে প্রবেশ করায় তাহলে দেখতে পারবেন যে ইজিলি কুরের মাঝখানের অংশটি ভিতরে প্রবেশ করতেছে কুরের মাঝখানের অংশটি দুজি ভিতরে ইজিলি ঢুকে তাহলে বুঝতে পারবেন যে আপনার যে ববিনের মাঝখানের অংশটি তৈরি করেছেন সেটি সঠিকভাবে তৈরি করা হয়েছে আর দুজি এটি ডুবতে কোনো বাধাগ্রস্ত হয় দুজি সহজভাবে ডুবতে না চায় তাহলে বুঝবেন যে আপনার ববিনের যে মাঝখানের অংশটি তৈরি করেছেন সেটি সঠিকভাবে তৈরি করা হয় এখন আমরা এটাকে আরেকটি হার্ডবোর্ডের উপর রেখে এর চতুর্দিকে 1 ইঞ্চি করে হার্ডবোর্ড রেখে তারপর এটাকে সুন্দর করে দাগ করে নিব এবং যে কোনো একদিকে এই হার্ডবোর্ডটি এবং উপরের যে ববিনের অংশটি রয়েছে সেটির মধ্যে ঠিক একই চিহ্ন দিয়ে নিব যাতে পরবর্তীতে বুঝতে পারি যে এটা এই দিকের মাপ এবং এটা এই দিকেই বসানো হবে তারপর মাপ অনুযায়ী এটাকে সুন্দর করে কেটে নিব ঠিক একইভাবে ববিনের মাঝখানের অংশের দ্বিতীয় পাশে আরেকটি বসানোর জন্য এই পাশের মাপ অনুযায়ী এভাবে আরেকটি হার্ডবোর্ড আমরা কেটে নিব এবং পরবর্তীতে মাঝখানে যে অংশটি আমরা দাগ দিয়েছি সেই অংশটি আমরা কেটে ফেলে দেব এখন আমরা ববিনের মাঝখানের অংশের মাপ অনুযায়ী যেভাবে আমরা দাগ করে চিহ্ন করে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী এই দুটি ফ্রেমকে দুই দিকে বসিয়ে নেব এবং ভালো করে সুপার গ্লু বা আটা জাতীয় কোনো কিছু দিয়ে এটিকে আটকে নেব তারপর এই ববিনের প্রতিটা জোড়ার মধ্যে আমরা আরো আটা দিয়ে দিব যাতে তার পেঁচানোর সময় এটি ফেটে না যায় বা ছুটে না যায়
এর জন্য আমরা এখানে নেগেটিভ পজিটিভ যে আটাগুলো রয়েছে এর থেকে আরো ভালো আটা আপনি বাজারে বা মার্কেটে পেয়ে যাবেন। আশা করবেন একটু ভালো আটা প্রতিটা জোড়ার মধ্যে লাগানোর জন্য, তাহলে আপনি তার পেঁচানোর সময়টি ছুটে এবং ফেটে যাবে না। কেননা এই ববিনে যখন আমরা তার পেঁচাবো তখন এই জয়েন্টগুলোর মধ্যে অনেকটা প্রেসার পড়বে, যার জন্য অনেক সময় দেখা যায় যে এই জোড়াগুলো বা জয়েন্টগুলো ফেটে যায় বা ছুটে যায়। এই জন্য একটু ভালো নেগেটিভ পজিটিভ বা এর চাইতে যদি আরো ভালো আটা আপনাদের কাছে থাকে তাহলে সেটি লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ববিনটি তৈরি করা শেষ। আশা করি এখন থেকে আপনি নিজেই এরকম একটি ববিন তৈরি করে নিতে পারবেন বা যে কোনো ট্রান্সফরমারের ববিন আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। তো পরবর্তীতে আমরা এই ববিনে কিভাবে তার পেঁচাবো, কত ভোল্টের জন্য কত প্যাচ প্রয়োজন এবং এখানে কতটুকু বা কি সাইজের তার প্রয়োজন হবে সবগুলি আমরা সূত্রের মাধ্যমে দেখাবো। পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। See you next video.